শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সেনা সদস্যদেরকে দেখে বরকে রেখে পালালো সবাই। কাশ্মীর সীমান্তে প্রতিদিনই ড্রোনের আনাগোনা বাড়ছে উদ্বেগ। পুরুষদের দাঁড়িয়ে রাখতেই হবে, নারীরা একা বের হতে পারবেন না, তালিবানের নতুন আইন। কান্দাহার সহ 110 জেলার দখলে নিয়েছে তালেবান। মিয়ানমারে শহরে ঢুকে 25 যুবককে হত্যা করল নিরাপত্তা বাহিনী। মধ্য এশিয়ায় যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি স্থাপনে রাশিয়ার হুঁশিয়ারি। এবং সবশেষ থাকছে, মরুভূমিতে ক্ষেপণাস্ত্র মজুত করার জন্য গোডাউন তৈরি করছে চীন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ফেনীর সোনাগাজীতে লকডাউনের মধ্যে বিয়ের অনুষ্ঠানের আয়োজন হলে সেখানে সেনাবাহিনীর সদস্যদের নিয়ে উপস্থিত হন এসিল্যান্ড। সেনাবাহিনীর উপস্থিতি দেখে বরকে রেখে পালালেন বরের সঙ্গী সহ সকল অতিথি। রবিবার দুপুরে 2টার দিকে সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নে এমন ঘটনা ঘটে। আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল আলম জানান, লকডাউন অমান্য করে সফরপুর সলিম উদ্দিন মুন্সি বাড়িতে হেদায়েত উল্লার মেয়ের বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশন জাকির হুসেন সেনাবাহিনীর সদস্যদেরকে নিয়ে অভিযান চালায়। সেনা সদস্যদেরকে দেখে উপস্থিত সকলেই বরকে রেখে দিক বেদিক ছুটতে থাকে। প্রেসিডেন্ট মেয়ের বাবা থেকে 10,000 টাকা জরিমানা আদায় এবং ভবিষ্যতে এমন কাজ করবে না মুসলেকা দিয়ে তার মাধ্যমে স্বল্প পরিসরে বিয়ের কাজ সম্পন্ন করা হয়। সহকারী ভূমি কমিশনার জাকির হোসেন বলেছেন, সচেতনতার অভাবে মানুষ কঠোর লকডাউন ভঙ্গ করে সামাজিক অনুষ্ঠানের আয়োজন করছে। কঠোর লকডাউন ভঙ্গ করে সামাজিক অনুষ্ঠানের আয়োজন করায় 10,000 টাকা জরিমানা করা হয়েছে। জম্মু কাশ্মীরের বিমান সেনা স্টেশনে ড্রোনের মাধ্যমে গত শনিবার গভীর রাতে বিস্ফোরণ হয়। এই ঘটনার পর এক সপ্তাহ পার হয়েছে। এই এক সপ্তাহে প্রায় প্রতিদিনই কাশ্মীরের আকাশে উঠছে ড্রোন। ভারতীয় গোয়েন্দাদের ধারণা সেগুলো এসেছে পাকিস্তান থেকে, যদিও সেনার তৎপরতায় নতুন কোনো নাশকতা ঘটাতে পারেনি সেই ড্রোন। শনিবার রাতেও জম্মু সীমান্ত এলুগা এলাকায় ফের একবার দেখা মিলেছে ড্রোনের। বলা হচ্ছে, গত শনিবার ড্রোনের মাধ্যমে জম্মু কাশ্মীর বিমানবন্দরে হামলার ঘটনার পর জম্মুর আকাশে 12 ড্রোনের দেখা গেছে। রবিবার রাতে জম্মুতে ড্রোন লক্ষ্য করে গুলি ছুড়ে নিরাপত্তারক্ষীরা। ভারতীয় গোয়েন্দারা মনে করছেন, এর নেপথ্যে রয়েছে পাকিস্তানের লস্করি তৈয়বা, যদিও সেই ঘটনার হতাহত হয়নি কেউই। কিন্তু বিষয়টি হালকাভাবে নেয়ার নয়। তাদের মতে, দেশের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে বড়সড় চ্যালেঞ্জ হয়ে উঠছে। বাজারে অল্প টাকায় সহজেই মিলছে ড্রোন, আর তা দিয়েই ঘটছে হামলার ঘটনা। নারীরা বাড়ি থেকে পুরুষের অভিভাবক ছাড়া বের হতে পারবে না, পুরুষদের লম্বা দাড়ি রাখতেই হবে। উত্তর পূর্ব আফগানিস্তানের তাখার প্রদেশ এমন ওই আইন জারি করেছে তালেবান। এমনকি নারীদের বিয়ের জন্য পণ প্রথাও ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে সংগঠনটি। একটি বিজ্ঞপ্তিতে তালেবানের এসব নিষেধাজ্ঞা জারি করেছে বলে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে তাখার প্রদেশের সমাজকর্মী মেরাজ উদ্দিন জানিয়েছেন, এই চর্চা এরই মধ্যে শুরু হয়ে গেছে। অবশ্য তালেবানের এই ধরনের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছে। আফগানিস্তানের 90 তালেবানের শাসন ব্যবস্থার কথা মনে করে দিচ্ছে। সে সময় চুরির জন্য হাত কেটে দেওয়া হতো, পাথর নিক্ষেপ করে মানুষ হত্যা করা হতো, এমনকি নারীদের উপর ছিল নানা রকম বিধিনিষেধ। আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন হওয়ার আগে এইসব আইন জারি করেছিল তালেবান। তখন দেশটিতে নারীদের চাকরি তৈরির কথা, কোনো পুরুষ আত্মীয় ছাড়া বাইরে বের হওয়া নিষেধ ছিল। এমনকি এই নিয়ম না মানলে কঠোর শাস্তিও ভোগ করতে হতো। আফগানিস্তানের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কান্দাহার পুনরায় দখলে নিয়েছে তালেবান। বেদখল হওয়ার আগে অঞ্চলটি তালেবানের পুরাতন দুর্গ হিসেবে পরিচিত ছিল। শনিবার রাতে আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ের মাধ্যমে শহরটি দখলে নেয় তালেবান। গত 24 ঘন্টায় তালেবান আফগানিস্তানের আরও 13 জেলা নিজেদের দখলে নিয়েছে। এ নিয়ে দেশটির 372 জেলার মধ্যে তালেবানের দখলে এলো 110 জেলা। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে আশরাফ ঘানি সরকারের মধ্যে হতাশা বেড়েছে, কারণ একের পর এক জেলা দখলে নিচ্ছে তালেবান। জেলাগুলো পুনরুদ্ধার সেনাবাহিনীর সঙ্গে তালেবানদের তীব্র লড়াই চলছে। এতে আতঙ্ক বাড়ছে সাধারণ জনগণের মাঝে। এরই মধ্যে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘাতে নিহত হয়েছে বহু সাধারণ মানুষ।
তারা চাচ্ছে যে কোনো একপক্ষের বিজয়ের মাধ্যমে এই লড়াইয়ের অবসান হোক। আফগানিস্তানের সাম্প্রতিক তালিবানের উৎপাতের আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো পদক্ষেপ দেখা যায়নি। আপাতত দৃষ্টিতে তাই মনে হচ্ছে আফগানিস্তানে তালিবানের প্রতি তাদের সমর্থন রয়েছে। মিয়ানমারের দেপাই শহরে 25 জনকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। রাজধানী নেইপিদু থেকে 300 কিলোমিটার উত্তরের শেগাইং অঞ্চলে এই ঘটনা ঘটেছে। জান্তা সরকার বিরোধীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের সময় এই হত্যাকাণ্ড চালায় নিরাপত্তা বাহিনী। সংসদের বিষয়ে সামরিক বাহিনীর মুখপাত্র কোনো বক্তব্য দেয়নি রয়টার্সকে। তবে রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল নিউ টাইম অফ মিয়ানমার বলছে, অঞ্চলটিতে টহলে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর গেরিলা পদ্ধতিতে হামলা চালিয়েছে বিদ্রোহীরা। এই হামলায় 1 সেনা সদস্য নিহত এবং 6 জন আহত হয়। এরপরই পাল্টা হামলা চালায় নিরাপত্তা বাহিনী, তাতেই তাদের 25 জন নিহত হয়েছেন। এদিকে নাম প্রকাশ অনিচ্ছুক স্থানীয় একজন বাসিন্দা গত শুক্রবার ভোরে 4টি সামরিক ট্রাক শহরে ঢুকে সেনাসদস্যদেরকে নামিয়ে দিয়ে গেছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অবস্থান নিয়েছিল স্থানীয় জান্তা বিরোধী পিপলস ডিফেন্স ফোর্সের এক যুবকরা। কিন্তু এই যুবকদের তেমন শক্তিশালী অস্ত্র ছিল না। সামরিক বাহিনী ভারী অস্ত্র ব্যবহার করে তাদের পিছু হটিয়ে দিয়েছে। সংঘর্ষের পর মোট 25টি মৃতদেহের সন্ধান মেলে। আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের পর যুক্তরাষ্ট্রের মধ্যে এশিয়ায় কোনো ঘাঁটি নির্মাণ বা সেনা মোতায়েনের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক প্রতিনিধি জামির কাবুলোস রাশিয়ার নিউজ এজেন্সি রিয়া নেবুনিস্তিকে দেওয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন। 2001 সালে 9/11 নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি এবং পেনসিলভেনিয়ায় সন্ত্রাসী হামলা চালানোর পর আফগানিস্তানে হামলা লক্ষ্যবস্তুতে পরিণত করেছে যুক্তরাষ্ট্র। তৎকালীন বুশ প্রশাসন হামলায় আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল কায়দার যোগসূত্র রয়েছে ঘোষণা দিয়ে সে সময় তালিবানদের দখলে থাকা আফগানিস্তানে আশ্রয় নেওয়া আল কায়দার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। প্রায় 2 দশকের আফগান যুদ্ধ শেষের লক্ষ্যে যুক্তরাষ্ট্র এবং ন্যাটো সেনারা ইতিমধ্যেই দেশটির সবচেয়ে বড় বাগরাম বিমানঘাটি ত্যাগ করেছে। রাশিয়ার আফগানিস্তান বিষয়ক এই প্রতিনিধি বলেন, আফগানিস্তান থেকে সামরিক ঘাঁটি সরিয়ে আমেরিকা তা মধ্য এশিয়ায় স্থাপন করতে পারে না, এটা করা তাদের উচিত হবে না। কাবুলোভ আরও বলেছেন, আমরা এর মধ্যে বিভিন্ন পর্যায় থেকে ওয়াশিংটনের কাছে এই বার্তা পাঠিয়েছি, আশা করি তারা এটাকে গুরুত্ব দেবে। আফগানিস্তানে জোট সরকার গঠনের জন্য আফগান সরকার এবং তালেবানের মধ্যে ঐক্যবদ্ধ হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেছেন। প্রেসিডেন্ট ব্লাদিমির পুতিনের বিশেষ প্রতিনিধি বলেন, আফগানিস্তান ভবিষ্যৎ ক্ষমতার কাঠামো কেমন হবে এবং কীভাবে দেশ পরিচালিত হবে সে বিষয়ে আফগান জনগণই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তিনি বলেন, আফগানিস্তানের বর্তমান সরকার এবং তালেবান গোষ্ঠীর সঙ্গে পরবর্তী আলোচনা কবে অনুষ্ঠিত হবে তা এখনও স্পষ্ট নয়, এখনই কিছু বলা যাচ্ছে না। এমন হতে পারে দুপক্ষই খুব শীঘ্রই আলোচনায় বসবে। গোপনে মরুভূমিতে ক্ষেপণাস্ত্র মজুত করার জন্য 119টি নতুন গোডাউন তৈরি করেছে চীন। দেশটির উত্তর পশ্চিমের ইয়ুমিন শহরের কাছে এমন চিত্র যুক্তরাষ্ট্রের একটি সংস্থা উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে জানিয়েছে। সংস্থাটি দাবি করেছে, তাদের উপগ্রহ চিত্রে দেখেছে যে চীনের উত্তর পশ্চিমে ইয়ুমিন শহরের কাছে মরুভূমিতে ক্ষেপণাস্ত্র মজুত করার নতুন গোডাউন তৈরি করা হয়েছে। মনে করা হচ্ছে প্রায় 250 থেকে 350টি পারমাণবিক অস্ত্র রয়েছে চীনের কাছে। যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে আছে 20 ভাগের 1 ভাগ। এ নিয়ে ওয়াশিংটন পোস্ট প্রথম খবর প্রকাশ করে বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, বিশ্লেষকরা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই ধরনের সম্প্রসারণ উদ্বেগজনক। নিরস্ত্রীকরণের বিষয়ে প্রধান পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে উত্তেজনা লক্ষ্য করা গেছে জানিয়ে সবচেয়ে খারাপ পরিস্থিতির সম্পর্কেও সতর্ক দিয়েছেন তারা। এর আগে বৃহস্পতিবার চীনের পরমাণু শক্তি বাড়ানো নিয়ে খবর প্রকাশ করে ওয়াশিংটন পোস্ট। তাদের প্রতিবেদনে বলা হয়, উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে 119টি নতুন গোডাউন তৈরির সন্ধান পাওয়া গেছে। গানসু প্রদেশের একটি মরুভূমিতে এসব সাইলুন সন্ধান পাওয়া যায়। ধারণা করা হচ্ছে এক মহাদেশ থেকে অন্য মহাদেশে নিক্ষেপ করার মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার জন্য তৈরি করা হচ্ছে এগুলো। এমন হতে পারে বহির্বিশ্বকে বোকা বানাতে নতুন সাইলু নির্মাণ করা হচ্ছে। ধারণা করা হচ্ছে সব মিলিয়ে চীনের অস্ত্র ভাণ্ডারে পারমাণবিক শক্তির প্রাচুর্য বাড়া নিয়ে চাপে রয়েছে যুক্তরাষ্ট্র। আজকের মতো এই পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।